আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। রোজিনার জন্য যা করা সম্ভব সবই করা হবে, তথ্যমন্ত্রী জানাবো। 2000 মাদ্রাসা শিক্ষককে 5 কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রী। মামুনুলের রিসোর্ট কাণ্ড, গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু। সর্বশেষ ভুল চিকিৎসায় স্তন কেটে ফেলা হলো সেই শেফালির মৃত্যু। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, রোজিনা ইসলামের জন্য যা করা সম্ভব সবই করা হবে। তিনি যেন ন্যায় বিচার পান সেই চেষ্টা অব্যাহত থাকবে। তার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে। আজ বৃহস্পতিবার 20 মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করতে প্রচেষ্টা চালানো হবে। একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। তবে রোজিনা ইসলামেরও ভুল হতে পারে। বিষয়টি আবেগের সঙ্গে না দেখে বাস্তবতা প্রেক্ষিতে দেখতে হবে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রে তথ্য চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ ও প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার 20 মে দুপুর 12:49 ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকার রোজিনার জামিন শুনানি করেছেন। এর আগে গত সোমবার 17 মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 5 ঘন্টা আটকে রাখার পর নথিপত্র চুরি ও ছবি তুলে নেওয়ার অভিযোগে দণ্ডবিধির 379 ও 411 ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারায় মামলা দিয়ে রোজিনাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরের দিন মঙ্গলবার সকাল 8:00 রোজিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আরিফুর রহমান সর্দার। পরে শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে রোজিনার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার 20 মে নির্ধারণ করেন আদালত। রোজিনাকে হেনস্থ ও গ্রেফতারের ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। এছাড়া বিভিন্ন সংগঠন ও দল প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোজিনার গ্রেফতারের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মুক্তি দাবি অব্যাহত রয়েছে। এছাড়া রোজিনাকে থানায় সোপর্দ মামলা দায়ের সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন 2020 জন শিক্ষককে 5 কোটি 5 লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষকদের আপতকালীন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার 20 মে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জনপ্রতি 25,000 টাকা অনুদান পাবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে 2017 সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতিটি উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের 6ষ্ঠ পর্যায়ের অধীনে দারুল আরকাম নামে 1,010টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। 2019 সালের 31শে ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে। মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের ঘটনায় গ্রেফতারের পর কারাগারে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির সহসভাপতি ইকবাল হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইকবাল হোসেন পেটের পীড়া আক্রান্ত ছিলেন বলে তারা কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তিনি গত 3রা এপ্রিল হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের ঘটনায় সেখানে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি ছিলেন। ইকবাল হোসেনের বাড়ি সোনারগাঁও উপজেলার উদুমগঞ্জ এলাকায়। তিনি হেফাজতে ইসলামের পাশাপাশি মামুনুল হকের দল খেলাফত মজলিসের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ছিলেন। নারায়ণগঞ্জ কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইকবাল হোসেন কারাগারে পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিনি মারা যান। উল্লেখ্য, গত 3রা এপ্রিল স্থানীয় জনতার হাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ রয়্যাল রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর রিসোর্টটিতে ভাঙচুর সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করলে জনমতে ভীতি সঞ্চার করেন হেফাজত কর্মীরা। ওই সময় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা ইকবাল মসজিদের মাইকে উস্কানিমূলক বক্তব্য প্রচার করে লোক জমায়েত করে হামলায়
নেতৃত্ব দেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ চারটি মামলায় ইকবাল হোসেনকে আসামি করে। এর মধ্যে দুটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়। গত 11 এপ্রিল বিকাল 4:30 দিকে ঢাকার জুরাইন রেলগেট বাজার মসজিদের সামনে থেকে ইকবাল সহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। পরের দিন তাদের পুলিশের কাছে হস্তান্তর করে আদালতে পাঠানো হয়। অর্থ আর শিক্ষা সংকটে গ্রামে ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়েছিলেন চার সন্তানের জননী ভিকুক শেফালি বেগম সাইদ। বুকের বাম পাশের স্তনে সামান্য ব্যথা নিয়ে গ্রামের ভুয়া চিকিৎসক মানিক মিয়ার কাছে গিয়েছিলেন চিকিৎসা নিতে। তারপর ওই হাতুড়ে চিকিৎসক ব্লেড দিয়ে কেটে ফেলেন স্তনের অর্ধেক অংশ। কাটা অংশে কিছুদিনের মধ্যেই ধরে পচন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার খালিয়াচুরি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে অসহায় বিধবা নারী শেফালি আক্তার 37 স্তনে ব্যথা নিয়ে যান গ্রামের হাতুড়ে চিকিৎসক মানিক মিয়ার কাছে। সে সময় ওই অভিযুক্ত চিকিৎসক শেফালিকে স্তন ক্যান্সার হয়েছে বলে জানায়। ক্যান্সার সারিয়ে তুলতে 20,000 টাকায় অপারেশনের চুক্তি করে। স্থানীয় পাঁচহাট বাজারের ওষুধ বিক্রেতা ইকবাল হোমিও ফার্মেসির ভিতরে 2019 সালের 7ই মে অপারেশনের নামে ব্লেডে কেটে ফেলা হয় স্তনের অর্ধেক অংশ। এরপর ধীরে ধীরে শেফালির শারীরিক অবস্থার দ্রুত পরিবর্তন শুরু হয়। কিছুদিন যেতে না যেতে স্তনের কাটা অংশে পচন ধরে যায়। টাকা পয়সা না থাকায় বিনা চিকিৎসায় ঢুকতে থাকে শেফালি। বিষয়টি শুনে ওই গ্রামের সরে জমিনে গিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টিভি। সচিত্র প্রতিবেদনের পর স্থানীয় ও জেলা প্রশাসন শেফালির পাশে দাঁড়ান। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের নির্দেশে চিকিৎসার দায়িত্ব নেন জেলা প্রশাসক। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে শেফালি বেগম। অপরদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সির নির্দেশে ভুয়া ডাক্তার মানিককে আটকও করা হয়, পাঠানো হয় জেল হাজতে। বাড়ি যাবার আগেই নেত্রকোনা জেলা প্রশাসন থেকে করা হয় আর্থিক সহযোগিতা। কিন্তু কিছুদিন যেতে না যেতে স্তনের ক্ষতস্থানে আবারও পূর্বের অবস্থায় ফিরে যায়। চলতে থাকে নতুন করে চিকিৎসা। করোনা শুরু থেকে ঘটে চিকিৎসা ব্যাঘাত। অবশেষে ধুঁকতে ধুঁকতে বুধবার দিবাগত রাতে নিজ গ্রামের বাড়ি খালিয়াজুড়ি পাঁচহাট গ্রামে মারা যান শেফালি। তার মৃত্যুর খবরে রাতে ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও AHM আরিফুল ইসলাম। বৃহস্পতিবার জানা যায় করেন অংশগ্রহণ তিনি। এ সময় গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, স্থানীয় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মহসিন ও সাবেক সভাপতি শফিক সহ শেফালির প্রতিবেশীরাও এতে অংশ নেন। খালিয়াচুরি থানার তখনকার ওসি ATM মাহমুদুল হক জানান, ভুয়া চিকিৎসায় শেফালির স্তন কাটার ঘটনা নামধারী চিকিৎসক মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছিল, পরে তাকে আদালতে পাঠানো হয়। ভুয়া চিকিৎসক মানিক পার্শ্ববর্তী মদন উপজেলার মাখান ইউনিয়নের কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে। খালিয়াচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও AHM আরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর থেকে উপজেলা প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে শেফালির পাশে ছিলেন। গত এই দুই তিন বছরে শেফালির পিছনে খাবার দাবার ও আনুষঙ্গিক খরচে ব্যয় করা হয়েছে কয়েক লক্ষাধিক টাকা। এছাড়াও তার থাকার ভালো কোনো ঘর ছিল না, সেক্ষেত্রে তাকে নির্মাণ করে দেয়া হয়েছে আধাপাকা একটি ঘর। নামাজে জানা যায় এসেও এবার শেফালির মেয়ে তৃষাকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা নগদ কিছু অর্থ। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।